সুপ্রভাত আমার প্রিয় ছোট ছোট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা ক্লাসে একটা খুব সুন্দর গল্প বলবো। গল্পটা কিন্তু তোমাদের মন দিয়ে শুনতে হবে, তারপর সেই গল্প থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন করব। তাহলে চলো গল্পটা শুরু করি। এক গ্রামে এক মস্ত বড় পুকুর ছিল। সেই পুকুরে অনেক শালুক ফুল ফুটত। গ্রামের জমিদারের বাড়ির সামনেই ছিল সেই মস্ত পুকুর। জমিদারের বাড়ির পেছন দিকে ছিল মস্ত এক আম গাছ আর একটা বকুল ফুলের গাছ। আমের মুকুলে আম গাছ পুরো ভরে গেছিল। জমিদারের মেয়ের একটা পোষা কুকুর ছিল, তার নাম ছিল বিলু। বিলু খুব চতুর ছিল। দুপুরবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন বিলু বাড়ি পাহারা দিত। সেই পোষা কুকুর বিলু বাড়ির সবাইকে আনন্দে মাতিয়ে রাখত। কি গল্পটা তোমাদের ভালো লেগেছে? তো গল্পটা তোমরা নিশ্চয়ই মন দিয়ে শুনেছো। এবার বলো তো, এই গল্পের মধ্যে আমি অনেকগুলো তিন অক্ষরের হসুকারান্ত শব্দ ব্যবহার করেছি, সেই শব্দগুলো কি কি? তোমরা ভালো করে ভাবো আর গল্পটা মনে করার চেষ্টা করো যে আমি এই গল্পে কি কি তিন অক্ষরের হস্যকারান্ত শব্দ বলেছি, সেই শব্দগুলো তোমরা তোমাদের কপিতে লিখে ফেলো। এর পরের ক্লাসে কিন্তু এই শব্দগুলো আমি জিজ্ঞেস করব। এছাড়াও আমি আরেকটা তোমাদের কাজ দিচ্ছি, একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখো। এই ছবিটা এই গল্পেরই একটা ছবি। ছবিটার নিচে একটা বাক্য লেখা আছে, দেখো, জমিদারের মেয়ের একটা ড্যাশ ছিল। ছবিটা দেখে এখানে একটা হস্যকারান্ত তিন অক্ষরের শব্দ তোমাদের লিখতে হবে। তাহলে এটাও তোমরা লিখে ফেলো তো দেখি। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকে বাড়ির কাজ কি করতে হবে? এই গল্পের মধ্যে থেকে তিন অক্ষরের হস্যকারান্ত শব্দগুলো নিজেদের বাংলা কপিতে লিখতে হবে। আর একটা লাস্ট, যে আমি ছবি দেখালাম, গল্পের ছবি, তার মধ্যে নিজের মাথা থেকে বের করে একটা হস্যকারান্ত শব্দ দিয়ে গল্পটা সম্পূর্ণ করতে হবে। গল্পের একটা লাইন তোমাদের নিজেদের লিখতে হবে। পারবে তো? নিশ্চয়ই পারবে, কেন পারবে না? তাহলে নিজেরা বাড়িতে এগুলো চেষ্টা করো আর গল্পটা মন দিয়ে শোনো। এর পরের ক্লাসে আমি এই শব্দগুলো দিয়েই তোমাদের নতুন কিছু করাবো।